ব্যাপক হয়েছে লটে মাছটা, লটে মাছটা শুধু শুধু খাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই হাসি খুশি আছো। আর আমিও ভালোই আছি। আমি আবার একটা ইটিং শুনে তোমাদের সামনে চলে এসেছি, আর আজকে করবো লাঞ্চ। চলো ঝট করে দেখে নিই লাঞ্চে কী কী নিয়েছি। আজকে এখানে আছে ভাত, আর এটা হচ্ছে সিম ভাজা পেঁয়াজ দিয়ে, এখানে আছে ডিম সেদ্ধ একটা, আর এখানে আছে লোটে মাছ। লোটে মাছ বলতে বলতে মুখে জল চলে আসছে। এখানে আছে লোটে মাছ, আর এখানে আছে তেলাপিয়া মাছের বেগুন দিয়ে ঝোল, আর এখানে আছে মসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিই। ভিডিওটা দেখো, দেখে যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি খাওয়া দাওয়া শুরু করছি, তোমার ভিডিওটা দেখো। প্রথমে সিম ভাজাটা খেয়ে নিই। আর নতুন সবজি, শীতের সবজি যা খাওয়াবে তাই ভীষণ ভালো লাগে। লোটে মাছ দিয়ে খাবো। ব্যাপক হয়েছে লোটে মাছটা,
লোটে মাছটা এত ভালো হয়েছে, মনে চাই লোটে মাছ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে লোটে মাছটা বাড়ি থেকে নিয়েছি। আর লোটে মাছ অনেক মানে যে যে মাছালাগুলো বিক্রি করতে আসে তাদের প্রত্যেকের কাছে লোটে মাছ মানে বেশিরভাগ মাছালাই লোটে মাছ নিয়ে আসছে, যেহেতু শীতকাল লোটে মাছের মনে হয় অনেক আমদানি। আর লোটে মাছে এরকম মাছ যেরকম ঝুড়োর সাথে টকের ডাল হেভি লাগে। তেঁতুলের ডাল আর লোটে মাছের ঝুড়ো ব্যাপক ব্যাপক লাগে, খেয়ে দেখবে একদিন তোমরা। এবার তেলাপিয়া মাছ দিয়ে খাবো।
লুটি মাছটা শুধু শুধু খাবো।